রাগ করে রয়েছে কেন জানি না, কেন আমরা জানি না, কিন্তু কথা বলছে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগ কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো মা করে দেখছে মানে ফোনের দিকে তাকিয়ে আমি কি করছি, পাগলাম। যাই হোক, তো আজকে মানে তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যে থেকে আর একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ঘর গোছানো মানে সাজানোর থেকে। তো দেখো আমরা সাজানো স্টার্ট করে দিয়েছি অলরেডি, এগুলো এটা আর কি করে দিয়েছে ও আর ও মিলে, অঙ্কিতা আর সোনিয়া। তো সেটা দেখাতে ভুলেই গেছিলাম, তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো দেখা যাবে কি করে ফেলেছি। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে, আমি রেডি হচ্ছি। তো চলো, রেডি হয়নি নিয়ে যখন কেক কাটবো তখন দেখা হচ্ছে। দেখো রাগ করে রয়েছে কেন জানি না, কেন আমরা জানি না, কিন্তু কথা বলছে না। হাতে ওটা দিয়ে দাও। চলো এবার কেকটা কাটা স্টার্ট করি, তারপরে আর আওয়াজ বেরোচ্ছে না। তো ওর মা মানে সোনিয়া মা আর কি এখনো আসেনি, তো তাই জন্য কেকটা আর একটু রাত করে কাটবো। এখানে কারোরই বাড়ি যাওয়ার তারা নেই, সমস্যা নেই, তো একটু রাত করে কাটবো। আর এখন হালকা একটু স্ন্যাক্স মানে স্ন্যাক্স নয় এমনি পায়েস খাচ্ছি, এমনি যেহেতু রাত করে কাটবো খিদে পেয়ে গেছে তাই জন্য। তো চলো এবার আমরা একটু ফুচকা খেতে যাবো, কেননা এদের বাড়িতে মন বসছে না, এদের রাস্তা রাস্তা করছে মনটা। তো চলো ফুচকা খেতে যাই, তারপর ওখানে গিয়ে কথা হচ্ছে। তো দেখো এবার ফাইনালি কেকটা কাটা হবে, তো চলো কেকটা আগে বসিয়ে ফেলি, দিয়ে সাজিয়ে ফেলি ওখান থেকে মোমবাতি গুলো দিয়ে। হ্যাঁ তুই আগে স্প্রেটা রেডি করবি, মোমবাতি কেক রেডি করে কি লাগে, অতীব সুন্দর গিরি দেখাচ্ছিল বলে ভেঙেছে। আমরা তো বলতে পারলাম, খুলবি তো দাঁড়া, এখানে তুলে নি, এখানে তুলে নি, এখানে তুলে নি, ছেড়ে দে বন্ধুর আজ দিয়ে এটা খুলে সেই তুললি। হ্যাঁ তো আগে খুলে তবে তুলতে হয়। দিকটা এই করে রাখ, এই তো এটাকে দেখে নে, পিঙ্ক গুলো বেশি ভালো লাগে, পিঙ্ক গুলো। হ্যাঁ খালি পিঙ্ক গুলো, শুধু পিঙ্ক গুলো সবই লাগিয়ে দেবো। কেকের উপর যেন স্প্রে না লাগে। হ্যাঁ আর নেই তো, ঠিক আছে এইটা তুই হাতে। হ্যাঁ
জ্বলছিস না কেন? হ্যাঁ এই তো এবার কেকটা কেটে ফেলু। এই মোমবাতি গুলো ওইগুলো না, সেই একবার ফুদলে নেবে না, কিন্তু এই ফুদতে নিবে না। ঠিক আছে তো, হ্যাঁ ম্যাজিক ক্যান্ডেল নয় এটা, দেখছি এমনি তো এই যে ম্যাজিক ক্যান্ডেল না, এরকমই দেখতে ম্যাজিক ক্যান্ডেল হয়। ম্যাজিক ক্যান্ডেল বললে পাওয়া যায়। হ্যাঁ বলতে হবে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Lushika, happy birthday to you, happy birthday to you. ওরম ভাবে মুখে কেউ দেয়। ফাটা ভাই ফাটা, এবার ফাটছে না কেন? ফেটেছে। বড্ড এক্সাইটেড হয়ে যায় ভাই। চলো পরে এগুলো তোমাদেরকে সে খুলে শেয়ার করবো, তো এখন আপাতত রাখা যাক। আর এখন একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি চলো দেখিয়ে দিচ্ছি। না আমার এই জুতো পরতে হবে আবার, আরে আবার পরতে হবে। দাঁড়িয়েছে কাকাই, হ্যাঁ ও জেগে আছে এখনো, হ্যাঁ জেগে আছে দাঁড়িয়ে আছে।
খুব পছন্দ হয়েছে, যদি ব্লগটা দেখে থাকিস থ্যাংক ইউ সো মাচ এই গিফটটা দেওয়ার জন্য। আর তারপরে অঙ্কিতা, অঙ্কিতা খোলার আগেই আমি থ্যাংক ইউ বলে দিচ্ছি, কেননা ও আমায় বলেই গেছে যে ও কি গিফট দিয়েছে। তো চলো এটা খোলা যাক, খুলে তারপর তোমাদের সাথে একেবারে শেয়ার করছি। থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা, আমার ঘড়িটা খুব পছন্দ হয়েছে, যদি ব্লগটা দেখে থাকিস থ্যাংক ইউ সো মাচ। তারপর নেক্সট গিফটের দিকে যাচ্ছি, এটা সোনিয়া দিয়েছে, যে গিফট দিয়েছে সে মানে জানতোই না, মানে ও আমার কাছে ছিল, এটা আন্টি এনে দিয়েছে। আর আমি দেখি কি আছে, ও মা কি সুন্দর, খুব সুন্দর হয়েছে। আর আন্টি সামনেই দাঁড়িয়ে আছে, আমি সামনাসামনি থ্যাংক ইউটা জানিয়ে দিচ্ছি, থ্যাংক ইউ, আমার খুব পছন্দ হয়েছে এটাও। তারপর নেক্সট গিফট এটা, আর আন্টি আরেকটা গিফট দিয়েছে, এটা আন্টির দ্বারা সেকেন্ড গিফট। তো চলো এটাকে ওপেন করি, তারপরে কথা আছে, লকটা আগে হয়ে যাক। এরকম ওয়াও, এটা আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। আর আমার একটা কাকিমা আমাকে এই জ্যাকেটটা দিয়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। কাকিমাকে একবারও ব্লগে দেখাতে পারিনি, কেন কাকিমা আজকে অন্য একটা জায়গায় কাজ ছিল, তো কাকিমা তাড়াতাড়ি বেরিয়ে গেছে, খায়ও নি। তো আর এই যে এই টাকাটা, এই টাকাটা আমাকে, আমি নাম নিচ্ছি না, আমাকে একজন খুব স্পেশাল মানুষ দিয়েছে, মানে উনি আমার কাছে সারা জীবন স্পেশাল, মানে প্রথম থেকে শেষ অবধি মানে সারা জীবন স্পেশাল, উনি খুব একটা স্পেশাল মানুষ, আমি নামটা নিচ্ছি না, দেওয়ার জন্য অনেক 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 থ্যাংকস। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।